ইঞ্জিনিয়ার সাহেবদের কোথাও কিন্তু আকরিকের প্রতি কোনো আকর্ষণ নাই। যেটা রিয়্যাক্টিভ সিলিকা কংক্রিটের ভিতরে যতদিন থাকবে ততদিন ডিউরেবিলিটি বাড়াবে, আমাদের সবার আকর্ষণ হচ্ছে ওই ক্যালসিয়াম অক্সাইডের উপরে, কারণ এর যত বেশি থাকবে তত আমার কংক্রিট কুইক সেট হয়ে যাবে, আর কুইক সেট হয়ে যাওয়া মানে আমাদের কাছে কংক্রিট সেফ, অর্থাৎ দ্রুত শাটার খোলা যাবে এবং আমরা সেফ জায়গায় চলে যেতে পারবো। কিন্তু কুইক সেফ হয়ে যাওয়া মানে কিন্তু কংক্রিট সেফ না। যেমন আমরা যদি মুষ্টিযুদ্ধে মোহাম্মদ আলী ক্লের কথা চিন্তা করি, আর আমাদের এই আমাদের এই আমাদের এই যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশের যে দোকান, এখানেও যদি একজন মোহাম্মদ আলী ক্লে থাকেন, দুজনের বয়স যদি সেম হয়, জন্ম যদি সেম হয়, তো আমরা যদি দুভাইকে 20 বছর বয়সে রিঙে উঠাই দিই মুষ্টিযুদ্ধের রিঙে, তো আমাদের এই মোহাম্মদ আলীর তো মৃত্যু হবে, আপনারা জানেন 30-40 বছর এনার মৃত্যু হওয়া স্বাভাবিক, মানে ওনার সঙ্গে যদি মল্লযুদ্ধ করতে যায়। কিন্তু আপনারা জানেন যে আমাদের মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, দিস ইজ ক্যাসিয়াস ক্লে ছিলেন নামে, উনি কিন্তু 44 বছর বয়সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, দ্যাট ইজ পার্কিনস, মানুষের হাত কাঁপে থরথর করে। তা উনি তখন মানুষকে খুশিও দিতে পারতো না, এখন যদি আমি 50 বছর বয়সে এই মোহাম্মদ আলীকে আর ওই মোহাম্মদ আলীকে স্টেজে উঠাই দিই তাহলে জিতবে কে? ইনি, কারণ ইনি এখনও ময়দার বস্তা নামান, আলুর বস্তা নামান, তেলের ড্রাম থেকে তেল খুলেন, বাসা থেকে ওয়াইফ ফোন দিলে ছেলেরা স্কুলে নিয়ে যান, প্যারাসিটামল কিনে দিয়ে আসেন, আবার বাড়ি বাজার করে দিয়ে আসেন, রাত্রেবেলা 12টার সময় হিসাব করে যান, রাত্রে ঘুমান, আবার ভোর 5টার সময় ফজর নামাজ পড়ে ছেলেকে স্কুলে দিয়ে আবার দোকানে চলে আসেন। তো এই মোহাম্মদ আলীর খুব বেশি লাগবে না, উনি হলো স্বাভাবিক একটা থাপ্পড় দিলে ওই মোহাম্মদ আলী পড়ে যাবেন, কিন্তু 20 বছর বয়সে বা 30 বছর বয়সে ইনার দোকানের সামনে দাঁড়ানোর কথা না। কংক্রিটের ধরনটা কিছুটা এরকম, আপনি আর্লি স্ট্রেন্থ নিয়ে আসলেন, আপনার খুব বেশি স্ট্রেন্থ, কিন্তু আপনি যদি কংক্রিটে ক্যান্সার সৃষ্টি করে আসেন তাহলে এর ডেটারেশন ঘটতে থাকবে খুব দ্রুত, এবং একটা সময় পরে ওই 44 বছরে মোহাম্মদ আলী ক্লের মধ্যে হয়ে যাবে, যে আপনি কংক্রিট এনশিওর করেছিলেন 10,000 PSI, কিন্তু একটা সময় পর খুব দ্রুত লাইফ টাইম নেমে এসছে 3,000 PSI তে, কিন্তু যে বেচারা কংক্রিট তৈরি করেছিল 5,000 PSI তে, 25 বছর পর দেখা যাচ্ছে সে 5,000 PSI আছে, কমে নাই উল্টা বেড়ে গিয়েছে। তো এইটার কারণ হচ্ছে এই স্ক্রিনে দেখানো জিনিসগুলো। আমি ছোট করে দুইটা উদাহরণ আপনাদেরকে দিই, সব বললে এটা অনেক বেশি ক্লামজি হয়ে যাবে। যেমন লস অফ ইগনিশন, এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালি, যেটা লাল কালি দিয়ে লেখা, তার নিচ থেকে 2 নম্বরটা, দিস ইজ লস অফ ইগনিশন। এটা কিন্তু শুনতে কঠিন লাগলেও জিনিসটা খুব সোজা, ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন আমরা ক্লিংকার উৎপাদন করি তখন কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়েছিলাম না, ক্যালসিয়াম অক্সাইড রেখেছিলাম, কিন্তু ক্লিংকার তৈরি করার পর সিমেন্টের বোদ্ধারা জানেন যে পুরো কার্বন ডাইঅক্সাইড ওই ক্লিংকার থেকে বের করা সম্ভব না, অর্থাৎ সব ক্যালসিয়াম কার্বনেটকে আপনি ক্যালসিয়াম অক্সাইডে পরিণত করতে পারেন নাই, তো কিছুটা হয়ে যাবে। এখন STMC 150 আমেরিকান স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে যে একটা OPC সিমেন্টে লস অফ ইগনিশন টোটাল সিমেন্টের 3% থাকতে পারবে, আমার কথা না কিন্তু ভাই, আমি বলছি না, বলে দিচ্ছে টোটাল সিমেন্ট কন্টেন্ট যেটা আছে 3% ক্যালসিয়াম অক্সাইডে কার্বন ডাইঅক্সাইডের এমিশনের পরিমাণ থাকতে হবে। এখন আমি যদি এমন ক্লিংকার তৈরি করলাম যাতে ক্যালসিয়াম অক্সাইড অনেক বেশি কিন্তু লস অফ ইগনিশনও বেশি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও অনেক বেশি, ক্ষতিটা কী হয়? আপনি যখন কংক্রিট ঢালাই করছেন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কংক্রিট ক্যালসিয়াম কার্বনেটকে পানি যখন দিচ্ছেন, চুনের পানি সোজা বাংলায় দিলে চুন বুদবুদ আকারে হচ্ছে, কংক্রিট সেট হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কী করবে? ও কি গ্যাস, ও কি ভিতরে থাকতে পারবে? ও হয় বাবল সৃষ্টি করবে ভিতরে, অর্থাৎ ফাঁপাই দিবে কংক্রিটটাকে, অথবা ও ফাঁক দিয়ে বেড়ে যাবে যে কোনো ফাঁকে। এখন ও যদি বাবল তৈরি করে ভিতরে, কংক্রিটের ভিতরে সেট হয়ে যায়, তাহলে কংক্রিট কিন্তু কুষ্টিয়ার তিলের খাজা হয়ে যাবে, আর যদি ফাঁক দিয়ে বের হয়ে যায় তাহলে ওটা ঝুরঝুরা হয়ে যাবে, অর্থাৎ কংক্রিটের রাস্তা গায়ে রাস্তা তৈরি করে আসবে। এখন রিনফোর্সমেন্টের গা থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে গেছে, এরকম অসংখ্য ছিদ্র যদি আমরা তৈরি করে রেখে আছি, তাহলে যেটা হয় রিনফোর্সমেন্ট অ্যাটাক হয়ে যায়। রিনফোর্সমেন্ট অ্যাটাক হয় কী করে? বাতাসের অক্সিজেন, খুব সিম্পল জিনিস, আয়রন কি? ফেরিস ফেরাস অক্সাইড, আর মরিচা কি? ফেরিক অক্সাইড, জাস্ট আয়রনকে জারিত করে অক্সিজেন দ্বারা। তো ওই অক্সিজেন যদি ক্রমাগত ফেরাস অক্সাইডের গায়ে হিট করতে থাকে, কারণ তো রাস্তা পেয়ে গেছে, ফাঁক তৈরি করে আসছে,
হিট করতে 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 একসময় আয়রনকে ফেরিক অক্সাইড তৈরি করতে থাকবে, এবং একটা জাস্তা যদি তৈরি করতে পারে তাহলে বাকিগুলো হুড় হুড় করে ঢুকতে থাকবে ভিতরে। এবং আলটিমেটলি আমার কংক্রিট, আপনারা দেখেন যে কংক্রিটের যে মরিচা পড়ে যায় লোহার গায়ে হ্রাস পড়ে, তার কারণ হচ্ছে ইম্পারমিয়েবল কংক্রিট আমরা তৈরি করতে পারিনি, অর্থাৎ ছিদ্র বিশিষ্ট রেখেছে। অর্থাৎ কংক্রিটকে বাঁচাতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ইম্পারমিয়েবল কংক্রিট তৈরি করা, অর্থাৎ কংক্রিটের গায়ে কোনো ছিদ্র থাকতে পারবে না, এটা একটা চ্যালেঞ্জ। এবং এর জন্য লস অফ ইগনিশন বলে দিচ্ছে এসটিএম C150, জি শুড নট বি মোর দেন 3% হতে পারবে না, এর বেশি হলে তুমি স্ট্রেন্থ পেয়ে যাবা, মোহাম্মদ আলী ক্লে হতে পারবা কিন্তু বেশি দিন টিকতে পারবা না। কিন্তু আরও ব্যাপার আছে, বাতাসের যে ক্লোরিন, এই ক্লোরিনও রডকে অ্যাটাক করে। আপনারা অনেক সময় দেখেন রড মোটা হয়ে গেছে, ক্লোরিনের ধর্ম হচ্ছে রডের যে ফেরিক ক্লোরাইড অক্সাইড, একে হিট করতে করতে এটাও জারিত হয় ক্লোরিন দ্বারা, ফেরিক ক্লোরাইড তৈরি করে ফেলে। ফেরিক ক্লোরাইডের ধর্ম হচ্ছে রডের যে ডায়ামিটার, এই ডায়ামিটারকে সে 6 গুণ পর্যন্ত বড় করে দিতে পারে, 6 times। এখন এই ছাদে যদি ধরেন 12 mm রড দিয়েছি আমরা, তো 12 mm রড যদি সবাই 15 mm হয়ে যায়, অর্থাৎ ক্লোরিন অ্যাটাক করছে, তো আলটিমেট কি হবে, প্রেশার দিবে কাকে, কংক্রিটকে। কংক্রিট মোটা হয়ে ফেটে চলে আসবে। আপনারা দেখবেন যে কংক্রিট অনেক সময় ফেটে গেছে, বড় বড় খাপলা ধরে পড়ে গেছে, গায়ে মরিচা তো আছেই এবং রডের মাথা ফেটে এরকম বড় হয়ে আছে, দিস ইজ ক্লোরিন অ্যাটাক, এবং এটা আমাদের বাতাসেই ঘুরে বেড়াচ্ছে, কিছু করার নেই। সুতরাং রিনফোর্সমেন্টকে যদি বাঁচাতে চান নিশ্চিত্র কংক্রিট করতে হবে, আর নিশ্চিত্র কংক্রিট করতে গেলে আপনার স্ট্যান্ডার্ডের যে কথাগুলো বলা এগুলো মানতে হবে, আমার পক্ষে সব বলা সম্ভব হচ্ছে না। যেমন ইনসলিউবল রেসিডিউল SDMC 150 বলছে ই শুড নট বি মোর দেন 0.75, অর্থাৎ রিয়াক্টিভ মেটাল যে নিচে জমে যায় এটাকেও কন্ট্রোল করতে বলছে। ক্যালসিয়াম, সিলিকা, এইগুলো যদি বেশি আকারের নিচে জমে যায় তাহলে রিয়াকশন করবে কি, এটাকে 0.75 উপর হতে দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি সিমেন্টের ভিতরে, এবং সেই সিমেন্ট যদি কংক্রিট বানাই, এবং কংক্রিট বানানোর সময় আমরা যদি ভাইব্রেশন, আমরা যদি টেম্পিংগুলো খুব ভালো মতো করে নিশ্ছিদ্র একটা কংক্রিট তৈরি করতে পারি, তাহলে যে 4000 আপনি তৈরি করছেন ওই 4000-ই থাকবে 30 বছর পরে। আর এইগুলো যদি উল্টোপাল্টা করে আপনি ক্যান্সার সৃষ্টি করে আসেন তাহলে আলটিমেটলি আপনি ল্যাবে যে 6000 PSI পাইতে পারেন, কিন্তু হু নোস 3 বছর পরে কিন্তু আপনার কংক্রিট আস্তে আস্তে ক্যান্সার তৈরি হয়ে আস্তে আস্তে স্ট্রেন লুজ করতে থাকবেন। আমি যেটা বলেছিলাম কম্পাউন্ড কম্পোজিশনে 4 ধরনের জিনিস থাকে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, আমি একটু আগে বলেছি যে এই দুটো আলাদা আলাদা ব্যবহার আছে। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এটাকে কেউ চায় না, এটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যে এক্সপ্যানশন টেস্ট করি, এক্সপ্যানশন টেস্ট হয় কংক্রিটের, এটা সালফেট অ্যাটাকের জন্য, অর্থাৎ এটাকেও কিন্তু অটোক্লেভ মেশিনে করা হয়, রিলি চার্টিয়ার মেথড বলা হয়, এটাকে বলা হয় যে কত পার্সেন্ট এক্সপ্যান্ড হতে পারে কংক্রিট, C3 মান বেশি হয়ে গেলে কংক্রিট এক্সপ্যান্ড হয়ে যায়, দিস ইজ সালফেট অ্যাটাক। যেমন সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা কিন্তু সব প্রজেক্ট বাদ হয়ে গেছিলো, কারণ মাটিতে যে পরিমাণ সালফেট আয়ন ছিল বলা হয়েছিল কংক্রিট তৈরি করলেই বেঁকে যাবে। তো কী করা যায়, এমন কিছু বড় সিমেন্ট বা কংক্রিটের ভিতরে যে ওই মাটি সালফেট আয়ন এর সাথে রিয়াকশনই করবে না, তো যার ফলে এই C3 মান ওখান থেকে উড়াই দেওয়া হয়েছিল ওই সিমেন্ট থেকে, দিয়ে তারপর যে সিমেন্ট তৈরি করা হয়েছিল SDMC 150 5 নম্বর সিমেন্ট, আপনি এটা জানেন, কেউ জানেন সালফেট রেজিস্টিং সিমেন্ট, এবং সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ফেজ 2 যেটা সেটাই সালফেট রেজিস্টিং সিমেন্ট দিয়ে হয়েছে। এটা বাংলাদেশে আমরা যে 27 ধরনের সিমেন্ট তৈরি করার পারমিশন আছে তার ভিতরে একটাও না, এটা আমেরিকান স্ট্যান্ডার্ডের C150 5 নম্বর সিমেন্ট। এবং আপনারা শুনে অবাক হবেন এই পুরো সিমেন্টটা 22,000 মেট্রিক টন আমরা সাপ্লাই দিয়েছি 7 rigs, কারণ ক্লিংকারের মুনশিয়ানা আমাদেরই আছে, পৃথিবীর 23টা দেশে আমাদের বিজনেস আছে, শুধুমাত্র অফিস আছে শুধু ক্লিংকার সাপ্লাই দেওয়ার জন্য, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ বাংলাদেশের 27 ধরনের যে সিমেন্ট পারমিশন আছে তার ভিতরে একটাও এটা ছিল না। সিমেন্টের কালার নিয়ে কথা আসে, ভাই কালার সাদা হয়ে গেছে, কালার কালো হয়ে গেছে, সাদা কালো খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। সিমেন্টের ভিতরে একটা জিনিস থাকে কম্পাউন্ড কম্পোজিশন, এখানে লেখা আছে C4AF, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট ফিরেট, এটার নাম। এইটার তারতম্য যদি হয় সিমেন্টের কালার কালো সাদা হয়ে যায়, সিমেন্টের কালার কালো সাদা হয়ে যায়, কারণ OPC সিমেন্টের তো আর আপনি ফ্লাইজ বা স্ল্যাক দেন না, কিন্তু ক্লিংকারের ভিতরে এটা থাকে। সুতরাং অনেক সময় OPC-র কালারও কালো বা একটু সাদা থাকে, তো কোনো কোনো অঞ্চলে আসে বললে কালো হলেই ভালো, আর কোনো কোনো অঞ্চল ঠিক উল্টা বলে সিমেন্ট সাদা হলে ভালো, অদ্ভুত। এই এই ভাইবগুলো আমরা পটের পাই,
কারণ আমরা সেন্ট্রালি বসে থাকি তো, ওই হয়তো নগর থেকে ফোন দিল যে স্যার কি সিমেন্ট আসছে, আগে তো কালো ছিল সাদা, আবার দেখা যাচ্ছে কোন অঞ্চল থেকে আসছে খুলনা থেকে যে সিমেন্ট আগে সাদা ছিল এখন কালো আসতেছে, এই কালো আসছিল এখন সাদা আসতেছে। তো মানুষের পারসেপশন লেভেলটা কিন্তু খুব ডিফারেন্ট। তো সাদা বা কালো ইস্যুটা খুব বড় বেশি ফ্যাক্টর না C4AF এর তারতম্যের জন্য। আপনারা যদি এরকম সন্দেহ হয় একটা সিলিন্ডার টেস্ট করে নেবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এখানে দুই নম্বরই হয় না। তো এই হচ্ছে সিমেন্টের ভিতরে মোটামুটি থাকে। আমি অনেক বড় প্রেজেন্টেশন, এটা আসলে শেষ করা যাবে না, আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি। আমরা যখন কংক্রিটের মিক্স ডিজাইন করা, আসলে আমাকে স্কিপ করতে হচ্ছে, সময় নাই, সব জায়গাতে একটাই প্রবলেম হয়, সময় আসলে স্বল্পতা থাকে। যখন কংক্রিটের মিক্স ডিজাইন করা হয়, যেমন পদ্মা ব্রিজে যখন তিনটা সিমেন্ট দিয়ে মিক্স ডিজাইন করা হলো, তো আমি আমার সিমেন্ট দিয়ে মিক্স ডিজাইন করলাম, এর রেজাল্ট আমার এখানেই আছে। তো আমাদেরটা মিক্স ডিজাইনে স্ট্রেংথ সবচেয়ে বেশি আসলো 67 MPa, ওদের রিকোয়ারমেন্ট ছিল 42 MPa। তো আমি তো মনে করলাম আমি ফার্স্ট, মানে যেহেতু মিক্স ডিজাইনে সবচেয়ে বেশি স্ট্রেংথ আমার, আমি চাইনিজ কন্ট্রাক্টরের কাছে গেলাম, আমি বললাম রেজাল্ট দেখছো তো আমারটা সবচেয়ে ফার্স্ট হয়েছে। বলছে তাতে কিছু করার নেই, তোমারটাও ফেল বাকিগুলোও ফেল। আমি বললাম কেন, আমারটা তো স্ট্রেংথ সবচেয়ে বেশি, আমি কোনো মতো বুঝতে পারছিলাম না, কারণ 42 MPa লাগবে, আমার হচ্ছে 67, আর স্ক্যান এবং বসুন্ধরা ওরাও ভালো এসছে কাছাকাছি 65-62 এরকম। তো আমাকে বললো আমার আসলে দুইটা জিনিস দরকার, একটা হলো 4 ঘন্টা পরে সিমেন্ট জমবে না, অর্থাৎ ফ্রি ফ্লো কংক্রিট থাকবে, অর্থাৎ 4 ঘন্টা পরে কংক্রিট তৈরি করার পরে যে স্ল্যাম্প লস হয় কোনো লস হওয়া যাবে না, একই রকম থাকবে, এরকম কংক্রিট আমার বানায় দাও, সিমেন্ট বানায় দাও 4 ঘন্টা পরে যেন কংক্রিট না জমে, মানে একই রকম থাকবে। এর কারণ হচ্ছে ওরা যখন নদীর মাঝখানে কংক্রিট পাম্প করবে, অনেক সময় মেশিন এরর হতে পারে, জমে যেতে পারে, পাইপের ভিতরে কংক্রিট জমে গেলে লোহার পাইপ থেকে কংক্রিট বের করার সিরিয়াস ইস্যু। তো যার ফলে ওরা সেফটি ফ্যাক্টর রাখতেছে যে আমাদের ওরা পাম্প করতে করতে কোনো ঝামেলা যদি হয় সময় পায়, এর ভিতরে যেন কংক্রিট না জমে যায়। তো এই ওয়ার্কেবিলিটি রাখার জন্য প্রথম ইস্যু ছিল, দ্বিতীয় ছিল হিট অফ হাইড্রেশন কমাতে হবে, অর্থাৎ টেম্পারেচারও বাড়ানো যাবে না, এই মহাবিপদ। আমি বললাম তোমাদের অ্যাডমিকচার আছে, ওরা একটা অ্যাডমিকচার আমাদের দিল, চাইনিজ অ্যাডমিকচার, এই একটা বোতলের হাফ লিটারের অর্ধেক, অর্থাৎ 250-250 মিলিলিটার, এইটা দিয়ে আমি 19 বার কাচের উপর ট্রায়াল দিলাম। এবং যেহেতু সিমেন্ট নিয়ে আমরা কাজ করি, আমাদের একটা কনসেপ্ট ছিল, আমরা ওই কনসেপ্টে গেলাম, প্রথমে আমরা 80% মেরে দিয়েছি, অর্থাৎ চলে আসছে রেজাল্ট, তারপরে 20% আমরা ট্রায়াল ইলোর করে করে আমরা নিয়ে গিয়েছি, এবং সেই সিমেন্টটা পরে পাশ। অর্থাৎ ওরা কিন্তু স্ট্রেংথের কথা একবারে বলেনি, প্রথমে বলেছে যে তুমি যে কংক্রিট দিবে সেটা ওয়ার্কেবল হবে কি না। অর্থাৎ যখন মিক্স ডিজাইন করা হয় কংক্রিটের, 1 নম্বর শর্ত থাকে হচ্ছে কংক্রিট ওয়ার্কেবল হবে কি না, স্ট্রেংথ পরের ইস্যু। 2 নম্বর বলে হ্যাঁ কংক্রিট ওয়ার্কেবল, দেন আমাকে বলো যে স্ট্রেংথ ঠিক আছে কিনা, আমার মিক্স ডিজাইনে যে স্ট্রেংথ ধরা সেই স্ট্রেংথ আছে কিনা। কিন্তু স্ট্রেংথ দিলেও কিন্তু হবে না ভাই, তুমি ইচ্ছা মতো সিমেন্ট দিয়ে স্ট্রেংথ আনবা সেটা হবে না, সিমেন্ট যত কম দিয়ে স্ট্রেংথ নিয়ে আসতে পারবা সেটাই তোমার মিক্স ডিজাইনের প্রধান উদ্দেশ্য। সেজন্য বলা হয় যে স্ট্রেংথ এবং কস্ট সেভিং, অর্থাৎ স্ট্রেংথ তো ঠিক রাখবা কস্টও সেভ করবা। ঢাকা মংলা রেলওয়ে অব্দি আমরা সিমেন্ট দিচ্ছিলাম, তো 48 MPa রিকোয়ারমেন্ট, তো 420 কেজি OPC দিয়ে কন্ট্রাক্টর করছে, ইন্ডিয়ান কন্ট্রাক্টর, LNT-র নাম শুনছেন কিনা আপনারা জানি না, তো LNT করছে 420, ওনাদের কন্ট্রাক্টর হেডের মানে কোয়ালিটি হেডের নাম রঘুদা, তুলি 420 দিয়ে করছে 48.1 48.3, মানে উনি ওভারওয়ে মানে 48-এর উপরে, একটা টেস্টে শুধু 47.9 এসছে, এইটা ধরে কনসালটেন্ট ধরে বসছে যে না আমরা পাস করতে দিব না, কারণ তুমি 420 কেজি যদি সিমেন্ট দাও তাহলে এটা রিস্ক হয়ে যাচ্ছে, ফিল্ডে যায় তো আসলে 48 MPa আমি নাও পাইতে পারি, তো তোমাকে কী করতে হবে 440 কেজি দিতে হবে। আর উনি কোনো মতে 420-এর উপর দিবে না, বলতেছে না এটা আমরা দিব না, কারণ 420 কেজি সিমেন্ট মিটার কিউবে কেন দিব। তা আমি আমাদের ডাকলো সিমেন্ট কোম্পানি হিসেবে আমরা কিছু করতে পারি কিনা, তা আমি কনসালটেন্টের যে বোঝালাম যেহেতু আমি সিমেন্ট সাপ্লাই করি কন্ট্রাক্টরের প্রতি আমার টান একটু বেশি থাকবে এটাই নিয়ম, তা আমি কন্ট্রাক্টরের পক্ষ ধরে কনসালটেন্টে বোঝালাম যে স্যার যে 48 MPa ধরেছেন এটাতে আসলে বেঁচে থাকার স্ট্রেংথ 20-27.6, এটাকে সেফটি ফ্যাক্টর ধরা হয়েছে, ফিল্ড এভিয়েশন ধরা হয়েছে, তারপরে 48 MPa আসা হয়েছে, তো 48 MPa তো উনি পাচ্ছে, বলে না একবার 47.9 পাচ্ছে, বাট উনি যখন চিন্তা করলো যে আসলেই তো যে এটার বেঁচে থাকার স্ট্রেংথ 27 কিন্তু ফিল্ডে 28, সুতরাং 48 যদি 40 হয়ে যায় ওটা কিন্তু ভেঙে পড়বে না।
ইভেন 35 হলেও ভেঙে পড়বে না। এই কারণে রাজমিস্ত্রিদের বানানো বাড়ি কিন্তু ভাঙে না, কারণ আপনারা ইঞ্জিনিয়াররা যে ডিজাইন করে দিয়েছেন ও যদি সর্বনাশও ঘটায় দেয় তাহলে যে 170% যে সেফটি ফ্যাক্টর ওটা কমতে কমতে যদি 100 চলে আসে তাও বিল্ডিং টিকে থাকে। তো তো কনসালটেন্ট বুঝবে না। পর আমি বললাম যে দাদাকে জিজ্ঞেস করলাম অর্থাৎ এলএনটির যে হেড, যে দাদা 20 কেজি যে সিমেন্ট যদি বেশি লাগে, উনি যে বলছে আপনার কত টাকা কস্ট বেড়ে যাবে, বলছে 6 কোটি। অর্থাৎ এই 6 কোটি টাকা ওনার থাকা খাওয়ার খরচ নাই যত লোকের, তো উনি কোনো মতে মানবে না। পরে অনেক কষ্ট করে আমরা 5 কেজি সিমেন্ট বেশি দিয়ে 425 কেজিতে কনসালটেন্টের সাইজ করলাম আর কি, একটু খারাপ ভাষায় বললাম। এনিওয়ে, তা এই জন্য বলা যে স্ট্রেংথ অ্যান্ড কস্ট সেভিং, স্ট্রেংথ ঠিক রাখতে হবে, কস্ট সেভিং করতে হবে। 3 নম্বরই কিন্তু বলে দিয়েছে ডিউরেবিলিটি, অর্থাৎ সব ঠিক রাখলাম কিন্তু ক্যান্সার যদি আমি তৈরি করে রেখে আসি, অর্থাৎ একটা সিমেন্টে প্রায় 32টা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস সরাসরি থাকে, এগুলো সবই স্ট্যান্ডার্ডে বলে দেওয়া আছে এত পার্সেন্ট থাকতে হবে। সব এলোমেলো করেও আমি যদি শুধুমাত্র স্ট্রেংথটা ঠিক রাখি তাহলে আমার কংক্রিটের এই 28 দিনের স্ট্রেংথ কিন্তু চলে আসবে। আপনি সিলিন্ডার ফাটায় খুব খুশি হবেন, আমার স্ট্রেংথ তো চলে আসছে, কিন্তু আলটিমেটলি কী হবে, ডিউরেবিলিটি নষ্ট হয়ে যাবে। চায়না তো কোড চেঞ্জ করেছে, চায়না এখন টেস্ট করে 56 দিন পরে। আমি যেখানে এখানে যারা প্রকৌশলী আছেন আমি অনুরোধ করব আপনারা 100 দিন পর টেস্ট করেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে কংক্রিটটা কোন দিকে যাচ্ছে। যেমন যে সিমেন্টে খুব বেশি ক্যালসিয়াম কার্বনেট থাকে, অর্থাৎ র লাইম স্টোন যদি খুব বেশি মিশিয়ে দেওয়া হয়, আপনার 28 দিনের রেজাল্ট আপনি 7 দিনে পেয়ে যাবেন। অর্থাৎ কেউ সিলিন্ডার টেস্ট করে আপনারা বলবে ভাই তুমি 28 দিন কেন অ্যাড করতেছো, 7 দিনেই তো আমি তোমার একই স্ট্রেন্থ এনে দিছি। কিন্তু ওইটাকে আমি রিকোয়েস্ট করবো উইচ ইস গো ফর এ টেস্ট অফ 100 ডেজ। আপনি 100 দিন পরে করবেন ওর স্ট্রেন্থ দেখবেন যে 5 দিনে বা 27 দিনে বা 28 দিনে যেটা পেয়েছিল ওইটা এভাবে নেমে গেছে। এর কারণ কি, ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড থাকে, কিউরিং যখন হয় 28 দিনের পরেও কিন্তু অটো কিউরিং হয়। তো ক্যালসিয়াম কার্বনেট এই কংক্রিট থেকে কিন্তু ডেটোলেশন অর্থাৎ ভাঙতে থাকে, তো কার্বন ডাইঅক্সাইড যখন বেরোতে থাকে ওই পোরাস তৈরি করে আসতে থাকে, ওই পোরাসের কারণে একটা নির্দিষ্ট সময়ের পর ঝাঁঝরা হয়ে যায় কংক্রিটটা যদি অতিরিক্ত র ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো ডিউরেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা সবসময় বলি যে কংক্রিটের ডিউরেবিলিটি ইজ মেজার ভাইটাল ফ্যাক্টর। আর অ্যাসাম্পশন অফ মিক্সড ডিজাইন বলা হয় তিনটা অ্যাসাম্পশন, যে লো ওয়াটার ডিমান্ড, হাই স্ট্রেন্থ, অর্থাৎ আপনি যত পানি কম ইউজ করতে পারবেন তত বেশি স্ট্রেন্থ পাবেন। কিন্তু এর মানে আবার এই না যে হাইড্রেশনের জন্য যতটুকু পানি দরকার তার থেকে কম পানি আপনি দিবেন। অর্থাৎ ধরুন আমি তো শুনে আসছিলাম যে পানি আপনি কত দিচ্ছ 25 লিটার, এক কাজ করে এখান থেকে 17 লিটার দে, তাতে হাইড্রেটেড হবে না। কিন্তু আপনি যদি ওর ওয়াটার ডিমান্ডটাকে কমাই দিতে পারেন তাহলে স্ট্রেন্থ বেড়ে যাবে। আমি বোঝাতে পারছি কি, মানে অ্যাডমিক্সচার কী করে, অ্যাডমিক্সচার যখনই হয় ওখানে ডিসপার্স হয় ম্যাটেরিয়ালগুলো এমনভাবে কেমিক্যাল বিন্যাস হয় যে ওর পানি লাগে না। তো পানি যত কমে আসবে তত কংক্রিটের স্ট্রেন্থ বাড়তে থাকবে। অ্যাডমিক্সচারের কাজ কি, অ্যাডমিক্সচারের স্ট্রেন্থ কেন বাড়ে, তো একটাই কারণ সে অ্যাডমিক্সচার আপনার পানির এই কংক্রিটের ওয়াটার ডিমান্ডকে কমায় দেয়। তো বলা হয় যে লো ওয়াটার ডিমান্ড হাই স্ট্রেন্থ অফ কংক্রিট, আর বলা হয় ফর এ গিভেন এগ্রিগেট ওয়ার্কেবিলিটি ডিমান্ডস ইন ওয়াটার, অর্থাৎ যে এগ্রিগেট আপনি আনছেন শুধু সিমেন্টের কথা তো চিন্তা করলে হবে না, কিছু হইলে খালি সিমেন্টের দোষ, স্ট্রেন্থ কম কেন সিমেন্ট ভালো না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এগ্রিগেট আপনি আনছেন সেই এগ্রিগেট নিজেই এত ভয়ে সমানে পানি খাচ্ছে, তো কংক্রিটের ভিতরে সিমেন্ট থাকে তো এগ্রিগেট অনেক বেশি থাকে, তা আপনি মারছেন ওরা পানি নিচ্ছে, তো পানি যখন নিচ্ছে ওর স্ট্রেন্থ ডাউন হয়ে যাচ্ছে, স্ট্রেন্থ যখন ডাউন হয়ে যাচ্ছে আপনি স্ট্রেন্থ বাড়ানোর জন্য সিমেন্ট দিচ্ছেন, আর সিমেন্ট যখন দিচ্ছেন প্রজেক্টের কস্ট বেড়ে যাচ্ছে। সুতরাং এগ্রিগেটের ওয়াটার ডিমান্ডটা বের করা ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। 3 নম্বর বলা আছে যে যদি যত বেশি পারো তত বেশি এগ্রিগেট ইউজ করো, এর মানে আবার এই না যে ইচ্ছা মতো এগ্রিগেট দিয়ে দিলেন, ওখানে আবার স্ট্রেন্থটাকে এনশিওর করে এগ্রিগেটটা বাড়াতে হবে। এটা হলো মিক্স ডিজাইনের ম্যাথমেটিক্স, এর উপরই বড় বড় অঙ্ক আছে। তো এইটাকে করেই বড় বড় প্রজেক্টগুলো আগানো হয়, এবং এটার উপর বেস করে জাস্ট 5 কেজি সিমেন্ট এদিক ওদিক হওয়ার ফলে একটা প্রজেক্টের কস্ট 20-30 কোটি টাকা এদিক ওদিক হয়ে যায়, যেটা আসলে আমাদের বাড়িতে হয় না। তো হিট অফ হাইড্রেশনে কেন কংক্রিট ফেটে যায় সেটাকে আমি একটু ছোটো করে বলার চেষ্টা করি। সোজা বাংলা, আমরা যখন কংক্রিটটা তৈরি করি, কংক্রিটে ধরেন এটা এই স্ল্যাবটা 8 ইঞ্চি ধরলাম, 5 ইঞ্চি হতো বা আমি ধরলাম 8 ইঞ্চি, তো কংক্রিটকে যখন আমি তৈরি করে ছাদে প্লেস করলাম এই হিট ছাড়তে থাকে, কারণ এর যে টেম্পারেচার থাকে তার থেকে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কম থাকে,
তো তাপের ভারসাম্য নীতি অনুযায়ী কংক্রিটটা টেম্পারেচার বাতাসে ছাড়তে থাকবে। তো সারফেস যেটা সে আগে ছাড়বে নাকি সারফেস থেকে আগে যাবে না ভিতর থেকে আগে আসবে? সারফেস থেকে আসবে, ভিতরের টেম্পারেচারটা সারফেসে আসবে তারপর সারফেস থেকে যাবে। মজার ব্যাপার হচ্ছে যদি খুব বেশি টেম্পারেচার থাকে তো বাইরের কংক্রিট তো অনেক উত্তপ্ত হয়ে গেছে, আর কংক্রিট খুব দ্রুত ঠান্ডা হওয়ার চেষ্টা করছে, তো উপর থেকে টেম্পারেচার কমছে খুব দ্রুত, কিন্তু ভিতরের যে কংক্রিট সে উপরের সাথে তাল মিলাতে পারছে না। বলা হয় ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার যদি 20 ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে কংক্রিট উপরে ক্র্যাক করবে। এই কারণে কংক্রিট আগের থেকে যে ভিজায় নেয় না, আপনারা দেখছেন না গরমকালে এগ্রিগেটগুলো ভিজায় নিচ্ছে, ময়লা পরিষ্কার উদ্দেশ্য, কিন্তু বড় উদ্দেশ্য হচ্ছে টেম্পারেচারকে নামায় নেওয়া। টেম্পারেচার ডিফারেন্স যদি কমে আসে তাহলে ক্র্যাকের সম্ভাবনা কমে। সিমেন্ট তো আপনি ভিজায় নিতে পারবেন না, বালিকে ভিজায় নেয়, তাই বালি ভিজালে সমস্যা হচ্ছে, আবার মিক্স ডিজাইনের অঙ্কটা ওইভাবে কষতে হবে, ভিজা বালির আবার ইউনিটটা আলাদা, তো ওই হিসাব করে কংক্রিট আবার বালি দিতে হবে, তো এই হিসাব করে কংক্রিটটা করা হয়। তো এই 20 ডিগ্রি যে ডিফারেন্স এইটাকে কমায় রাখতে হবে কংক্রিটের ভিতরে। এটা আমার কথা না, আমি কিন্তু বলি না, এটা ফিল্টার এবং ফিন্টেল এবং ঘোষ দুজন বড় কংক্রিটের স্পেশালিস্ট ছিলেন, ওনাদের রিসার্চ স্কিপ করে যাচ্ছি কিন্তু সময় কম। যেটা বলা হয় পিসিসি সিমেন্টে, দেখেন ওপিসি সিমেন্টে যখনই পানি দেন চট করে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট তৈরি করে ফেলে, কিন্তু তার সাথে ওই জন্য সঙ্গে সঙ্গে জমে যায়, 3 দিন 2 দিনে শাটার খুলে ফেলতে পারেন, কিন্তু তার সাথে যেটা তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা আমি চাই না। পিসিসি সিমেন্টে যেটা উনি বলছিলেন যে ফ্লাই অ্যাশ বা স্ল্যাক, এর কাজ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে আর একবার রিয়াকশন করা, করে ওইখান থেকে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটকে আরও কিছু বাড়িয়ে দেওয়া, টান করে আর কি, যেহেতু ভিতরে রিয়াকটিভ সিলিকা থাকে। এই কারণে পিসিসি সিমেন্ট রিয়াকশন টাইম স্লো, কারণ টাইম বেশি নিচ্ছে, অর্থাৎ 7 দিনে 3 দিনে ওইরকম জমছে না, কিন্তু ওয়ান্স ইট স্টার্ট টু গেট সেট তাহলে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্য যে ছাদের স্ট্রেংথগুলো আপনার 3,000, 3,500, 4,000 PSI যেখানে আপনি 28 দিন বাঁশ দিয়ে রাখেন ঠেকানোর জন্য, তো সেখানে পিসিসি সিমেন্ট ইজ এনাফ। আপনার আস্তে স্ট্রেংথ আসুক না, কিন্তু যখন স্ট্রেংথ আসবে এটা ডিউরেবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু উল্টা কথাও আছে, বড় বড় ফ্লাইওভারে আপনার আবার খুব দ্রুত স্ট্রেস লাগে, প্রি স্ট্রেস কংক্রিটগুলোতে আপনার ওই টাইম নাই, কারণ ট্যান্ডনকে আপনার টেনশনে রেখে উপর থেকে কংক্রিটিং করা হয়, তো ওইখানে আবার অফিসের বিকল্প নাই, কারণ কংক্রিট আসলে কন্ট্রাক্টরের উপর চাপ থাকে যে তুমি দ্রুত কাজ করো, তো যদি পিসিসি সিমেন্টে পায়ার ঢালাই দিয়ে এখন 7 দিন বসে থাকে তাহলে ও আসবে ওকে কাজ করতে। সুতরাং এই দুইটা দুই ধরনের অ্যাডভান্টেজ আছে, তো পিসিসির যে অ্যাডভান্টেজগুলো এগুলো পিসি সিমেন্টে আনা যায়, আপনি অ্যাডমিক্সচার ব্যবহার করতে পারেন, তো অ্যাডমিক্সচার ব্যবহার করলে যেটা হয় কস্ট বেড়ে যায়, কিন্তু বড় বড় প্রজেক্টে আবার কস্টের কথা চিন্তা করে না, ওদের অনেক টাকা, ওরা বলে যে কংক্রিট যেন ভালো হয়। পদ্মা ব্রিজের পাইলিং হয়েছে সবই পিসিসি সিমেন্ট দিয়ে, কিন্তু প্রি স্ট্রেস কংক্রিট গার্ডার ভায়াডার এগুলো হচ্ছে কিন্তু ওপিসি দিয়ে, কারণ এগুলো প্রি স্ট্রেস কংক্রিট। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে ওপিসি পিসিসি খারাপ ভালো না, পিসিসির দাম কম, এর কারণ হচ্ছে ক্লিংকারের দাম একটু বেশি, তো ক্লিংকার যদি এর ভিতর কম থাকে এই জন্য পিসিসির দাম কম, তার মানে দাম কম বলে জিনিস কিন্তু খারাপ না। এই ভুল কনসেপ্ট কিন্তু অনেকের আছে যে ওইটা বেশি শক্তি আছে, শীতকালে পিসিসি দিয়ে ঢালাই করলে 4 দিনে অনেক সময় কলাম জমে না, টেম্পারেচার অনেক কম, পিসিসির হিট অফ হাইড্রেশন তৈরি করার ক্ষমতাও অনেক কম, ওর হিট নাই, নিজেও স্লো, আবার টেম্পারেচারও কম। মিস্ত্রি ডেকে বলে স্যার 7 দিন হয়েছে 5 দিন হয়েছে কলম খোলা যাচ্ছে না, কংক্রিট নড়ে ভিতরে, খুললেই পড়ে যাবে, আমরা বলি রোদ উঠুক আর একটু টাইম দাও, তারপরে যখন 28 দিন যায় তখন স্ট্রেন্থ বাড়তে থাকে। আবার গরমকালে ঠিক উল্টা, যদি পিসিসি দিয়ে ছাদ ঢালাই করেন আপনি ফেটে যাওয়ার সম্ভাবনা আবার অনেক কম, কারণ ফ্লাই অ্যাশ এবং স্ল্যাগের হিট অফ হাইড্রেশন ক্লিংকার থেকে প্রায় 14 ডিগ্রি কম, সুতরাং যত রিপ্লেস করবেন তত টেম্পারেচার কম রেডিয়েট হবে, ফাটার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ আমি কিন্তু ভালো বা খারাপ বলছি না, এক একটার এক এক ধরনের ব্যবহার থাকে। যেটা বলা হয় যে ব্যাকরণিক ঘটে যে পিসিসি সিমেন্টের স্ট্রেংথ আফটার 28 ডেজ পর বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় ওপিসিকে ছাড়িয়ে যায়, এটাই বলা হয়। যদিও আমরা ব্যাকরণিকভাবে এটা দেখিনি, আমরা দেখেছি 100 ডেজ পরে মিট করে ফেলে, 100 দিন পরে দুটাকে স্ট্রেংথ করে ফেলে। আমাদের ফ্যাক্টরিতে যদি কখনো আপনারা যান আপনারা দেখবেন যে 10 বছর 15 বছরের পুরনো কংক্রিট আমরা ভিজিয়ে রেখেছি, গায়ে ডেট দেওয়া আছে 2004-2009, ওই কংক্রিটকে আমরা ভেঙে ভেঙে দেখি যে আসলে যা বলছে ব্যাকরণে সেটা ঠিক কি না। সো ইন্টারেস্টিং রিসার্চ, কিন্তু আমাদের 7X-এ কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে শুধু কংক্রিট নিয়ে রিসার্চ হয়, অন্য কোনো কাজ নেই, সারাদিন কংক্রিট ভাঙা হচ্ছে।
তো এনিওয়ে বাংলাদেশে যে 27 ধরনের সিমেন্ট তৈরি করা হচ্ছে আমি কেটে দিচ্ছি আর কি সিনেমার পার্ট, সেটা হলো এইটা, এই 27 ধরন দেখেন। তার মাত্র আপনি জানেন শুধুমাত্র পিসিসি আর ওপিসি, বাকিগুলো কিন্তু চাইলেই আমরা তৈরি করতে পারি। দেখেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখানে যে 3 নম্বর সিমেন্ট বাম থেকে দেখেন, 3 নম্বর, 3 নম্বর সিমেন্টের আবার 3টা সিমেন্ট আছে, 3A, 3B, 3C, 3A ইউজ হয়েছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, যেটা ক্লিংকারের পরিমাণ 35। আপনি ওরই নিচে চলে আসেন 3 নম্বর সিমেন্টে, দেখেন ক্লিংকারের পরিমাণ মাত্র 5% দেওয়ার কথা আছে, 5 থেকে 19। এখন 5% ক্লিংকার দিয়ে যদি আমি বাজারে ব্যাগ আনি আপনারা কি ইউজ করবেন? আমার এক দোস্তই তো বলছে যে 65% ক্লিংকার আমি ব্যাগ করে দিই, বলি 80%টা নিয়ে আসো। তো 5% কোডে বলে দিচ্ছে, তো নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা আছে। দিস ইজ স্ল্যাক বেসড সিমেন্ট, এটাকে বলা হয় আপনার গ্রিন সিমেন্ট বলা হয়। এটা দিলে 5% ক্লিংকার দিয়ে যদি সব তৈরি করা যেত তাহলে ওই যে 100%-এর জন্য যে 1-10 লাখ টন কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হচ্ছিল ওটা কমে কত হয়ে যাইত, তার 20 ভাগের 1 ভাগ কমে যাইত। এটা আমাদের দেশে আছে। আর এটা হলো 7X-এর ব্যাগ, আপনারা জানেন। আমি আর একটা ব্যাগ দেখাতে পারি, দিস ইজ BM এবং OPC, যেটা বাজারে আপনারা সবসময় দেখেন। তো আমি আমার শেষ স্লাইডে একটু চলে যাই, সময় কম। আপনারা না, তার আগে এই জিনিসটা একটু দেখাই, যেটা আমি বলেছিলাম যে দেখেন ফ্লাই অ্যাশ, যেটা ফ্লাই অ্যাশে দুর্ভাগ্যের না, ফ্লাই অ্যাশ হয়েছে, এটাকে অনেকে ভুল বোঝে ছাই। দিস ইজ ভেরি আনফর্চুনেট। বাংলাদেশের যারা বড় কংক্রিট স্পেশালিস্ট আছেন, আমি 3 জনের নাম বলে দিচ্ছি, বসুনিয়া স্যার, বুয়েটের স্টুডেন্ট আছেন এখানে, আমি একজনকে জেনেছি, মুরাদ আহমেদপুর স্যার এবং তারেক স্যার, 3 জনই ফ্লাই অ্যাশ ছাড়া সিমেন্ট ইউজ করতে দেন না। তো ফ্লাই অ্যাশের ভিতরে যা আছে ক্লিংকারের ভিতরে তাই আছে। আমি বলেছিলাম না পার্সেন্টেজের তারতম্য, ক্লিংকারের ভিতরে ক্যালসিয়াম অক্সাইড আছে 64-66, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড আছে 21, যেটা ফ্লাই অ্যাশের ভিতরে আছে আবার 46%, 65%, কিন্তু ফ্লাই অ্যাশ আছে আবার ক্যালসিয়াম অক্সাইড আবার আছে ফ্লাই অ্যাশের ভিতরে 1-10%। সুতরাং ফ্লাই অ্যাশ, স্ল্যাগ এবং ক্লিংকারের ভিতরে যা আছে সবই এক, কিন্তু পার্সেন্টেজের তারতম্য। এই জন্য ফ্লায়ার যদি একটু বাড়িয়ে দেন আপনার সিলিকার পরিমাণ একটু বেড়ে যায়, আর সিলিকার পরিমাণ বেড়ে গেলে আপনার ডিউরেবিলিটি বেড়ে যায়, আবার অ্যাবনর্মালি বাড়ালে আবার ক্যালসিয়াম অক্সাইড কমে যাবে, তখন আবার স্ট্রেংথ কমে যাবে। সুতরাং ব্লেন্ডেড হলে সবচেয়ে ভালো সিমেন্টের ক্ষেত্রে। তো শেষ স্লাইড আমি শর্ট করে ফেলছি যে স্ট্রেংথ ইজ নট অনলি দি ক্রাইটেরিয়া ফর গুড কংক্রিট, অর্থাৎ কংক্রিটের জন্য স্ট্রেংথই একমাত্র ক্রাইটেরিয়া নয়, একমাত্র ক্রাইটেরিয়া নাই। এক্সাম্পল, লাইম স্টোন যদি আপনি দেন কংক্রিটে আর্লি স্ট্রেংথ নিয়ে আসবে, কিন্তু ইন দি লং রান এটার স্ট্রেংথ ভোলাটাইল হয়ে যাবে, অর্থাৎ লং রান স্ট্রেংথ টিকবে না। অ্যাকর্ডিং টু STMC 150 স্ট্যান্ডার্ড কোড, আমার কথা না, সিমেন্টের ভিতরে কী কী থাকতে পারবে তার কিছু নমুনা বলা যাচ্ছে, বলা হচ্ছে যে OPC সিমেন্টে 11% অফ সালফার ডাইঅক্সাইড থাকতে পারবে, 3.5%, ম্যাগনেশিয়াম থাকতে পারবে, অক্সাইড থাকবে 6, এলওআই যেটা কার্বন ডাইঅক্সাইড পরিমাণ আমি একটু বলেছিলাম, লস অফ ইগনিশন সেটা থাকতে পারবে 3, আয়ার অর্থাৎ ইনসলুবল রেসিডিউ থাকতে পারবে 0.75। এখন আপনি সব আলাদা করে দিলেন, আপনার কোনোটা চেকিং ঠিক নাই, আপনার ল্যাব নাই, আপনি ইচ্ছা মতো সিমেন্ট তৈরি করছেন, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে, আপনার 28 দিনের স্ট্রেন চলে আসবে, কিন্তু একটা সময় পর আপনার কংক্রিট টিকবে না, টিকবে না, টিকবে না। কারণ হচ্ছে আপনার কংক্রিট আপনি ক্যান্সার ক্রিয়েট করে আসছেন। সুতরাং একটা ভালো সিমেন্ট কোম্পানির কাজ হচ্ছে সিমেন্টের যত ক্রাইটেরিয়া এইগুলোকে মিট করে দেন সিমেন্ট উৎপাদনে যাওয়া। আদারওয়াইজ আমি যদি ঘাট থেকে ক্লিংকার নিয়ে সরাসরি আমি ফ্যাক্টরিতে দিয়ে দিই তাহলে কিন্তু আমার সিমেন্ট হয়ে যাবে, কিন্তু যদি ল্যাবরেটরির উইন্ডোর ভিতর থেকে আমি পাস না করাই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে পার্সেন্টেজ অফ সালফার ট্রাইঅক্সাইড কত, পার্সেন্টেজ অফ ম্যাগনেশিয়াম অক্সাইড কত, এগুলো ঠিক আছে কিনা। এইগুলো চেক করে যারা তৈরি করে তাদের সিমেন্টে আপনারা কিনবেন, সেটা যে কোম্পানি হোক না কেন, এটা এমন না যে 7X হতে হবে। সুতরাং আমার অনুরোধ আপনার 7X ফ্যাক্টরিতে একবার ভিজিটে আসবেন, তাহলে দেখবেন যে পৃথিবীর সর্বাধুনিক সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসেবে সর্বাধুনিক কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এখানে ইয়ে করা হয়েছে। নিজস্ব ব্যাগ প্ল্যান্ট আছে, বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যান্ট, নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের, নিজস্ব ট্রাক আছে প্রায় 300টার মতো, নিজস্ব বাল্ক ক্যারিয়ার আছে 52টা, নিজস্ব জাহাজ আছে সমুদ্রগামী 56টা, এছাড়া আমরা নিজেরা নিজেদের জাহাজ তৈরি করি, আমাদের ওই শিপইয়ার্ডের মধ্যে আছে, অর্থাৎ নেভির যে শিপইয়ার্ড দেখেন এটা আমরা আমাদের ফ্যাক্টরির ভিতর রেখেছি। সুতরাং আমাদের একটা ইন্টিগ্রেটেড প্ল্যান্ট, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আমাদের কাছ থেকে ব্যাগ কিনে নিয়ে যায়,
এটা আমাদের ফ্যাক্টরিতে আসলে নিজের চোখে দেখতে পারবেন যে অন্য ব্যাগ প্রিন্ট হচ্ছে আমাদের কোম্পানিতে। তো আমরা আসলে শুধুমাত্র এই গ্রুপের সোমসিং গ্রুপের গত বছর টার্নওভার ছিল $7 billion, সিমেন্ট কিছুই না এদের কাছে। একটা ফ্যাক্টরিতে পরিবেশ বান্ধব অর্থাৎ ধুলা আগত, পরিবেশ অধিদপ্তর বলে দেয় 22-23টা ডাস্ট কালেক্টর বসাতে হবে, তাহলে ধুলা উড়লে শ্রমিকদের ক্ষতি হবে। আমরা আমাদের ফ্যাক্টরিতে 79টা ডাস্ট কালেক্টর বসিয়েছি, আজ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কোনোদিন ফাইল করতে পারে নাই। ঘাটে যে ক্লিংকার আসে আমরা নিয়ে আসি নিউমেটিক সাকশন মেশিনের মাধ্যমে, মাটির তল থেকে টেনে নিয়ে যাই অটোমেটিক মেশিন। এগুলোর পিছনে তো খরচ আছে, তো এই খরচের কারণে কোয়ালিটি কন্ট্রোলের কারণে সেভেন ডিক্সের দাম মার্কেট থেকে একটু বেশি। আপনারা হয়তো জানেন যে কন্ট্রাক্টর ভাইরা ইউজ করতে চান, এলজিডি বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা প্রকৌশলী আছেন কন্ট্রাক্টাররা যদি খুব ভালোবেসে বলেন তুমি সেভেন ডিক্স ইউজ করবো, আমি জানি দেখে আসছি খুব ভালো ব্যাটারি, তার একটা অভিযোগ থাকে স্যার সেভেন ডিক্স তো ভালো কিন্তু দাম বেশি, একটু দামটা কমাই দিতে পারবেন। তো দাম কমাই দিতে গেলে তো আসলে এখানে স্যাক্রিফাইস করতে হবে, এই জায়গাগুলো স্যাক্রিফাইস করা হয় না। কিন্তু তারপরেও কিন্তু সেভেন ডিক্স মাশাল্লাহ কন্ট্রাক্টর সেগমেন্ট অত্যন্ত কম চলে, তারপরে বাংলাদেশে গত 5 বছর সেলসের সেকেন্ড। আমরা আমাদের ঢাকা ফ্যাক্টরিকে এক্সপ্যান্ড করে 3 গুণ করে ফেলছি, সাথে সাথে চিটাগাংয়ের ফ্যাক্টরি চলে আসছে আমাদের নতুন করে। বাংলাদেশে এখনকার সিমেন্টের অবস্থা হচ্ছে 100 ব্যাগে আরও 100 ব্যাগ অতিরিক্ত দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাংলাদেশে এই বছর সিমেন্ট কনজাম্পশন হয়েছে 32 মিলিয়ন টন, বাংলাদেশের ক্যাপাসিটি হচ্ছে 64 মিলিয়ন টন। এই কারণে সিমেন্ট কোম্পানিগুলোর ইঞ্জিনিয়ারের অবস্থা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মতো, ডাক্তারদের চেম্বারের সামনে যেমন বসে থাকে আর চিঠি বার করলে ডাক্তার প্রেসক্রিপশন দিলে দেখে যে স্যার আমারটা লিখছে কিনা, তা আমাদের ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই আপনাদের ডরে ডরে যায়, আপনারা মাঝে মাঝে বিরক্ত হন। অথবা দেখা যাচ্ছে সে একটা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, তার দুর্ভাগ্য বা সৌভাগ্য আপনার কাউ ভালোও আসেন, আপনার অধিকাংশ মানুষ তাদের ভালো রেসপেক্ট করেন, এটা কিন্তু তার কারণ। আজকাল যদি উল্টা হয়তো তাহলে আমরা কিন্তু আপনাদের কাছে আসতাম না, আপনারা আমাদের ফ্যাক্টরিতে যাইতেন সিমেন্টের জন্য। তো এটা আসলে কিছুটা দুর্ভাগ্য আমাদের, আমার সৌভাগ্য একই অর্থে। তো সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইজ এ আর্ট, তো এটা যদি আমাদের ফ্যাক্টরিতে কখন আপনারা আসেন আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আর সেভেন্টিন সিমেন্টের দাম আসলে বেশি না, সেভেন্টিন সিমেন্টের দামটা মানানসই, আপনারা দেখবেন অনেক মাল্টি ন্যাশনাল থেকে কিন্তু কম, আবার বাজারে আমাদের যে দেশি প্রোডাক্ট আছে তার থেকে একটু বেশি। এটা আসলে না করে উপায় নেই, কারণ আমার ম্যানেজমেন্টের কথা হচ্ছে একটি ব্যাগ সিমেন্ট যদি বিক্রি না হয় কিন্তু 1% লিঙ্কারও তুমি তার জন্য কম দিয়ে দাম স্যাক্রিফাইস করবো না। এই গল্পটা আমি কখনো বলি না, তারপরে বলছি অনেক কন্ট্রাক্টর ভাই আমাদের রিকোয়েস্ট করেছেন যে স্যার ও পিসিসি আছে আপনি ব্যাগের ভিতরে পিসিসি ভরে দেন, আমাদের সেভেন ডিক্সের রেকর্ড নাই, একদম স্ট্রিক্টলি নিষেধ করা। বলে অমুক কোম্পানি তো পারে, আপনারা পারবেন না কেন? এটা কখনো আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ ইটস এ মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড এবং এটার কন্ট্রোল আসে হচ্ছে হংকং থেকে। আপনারা যদি আমাদের ফ্যাক্টরিতে যান দেখবেন যে এটা নিট অ্যান্ড ক্লিন ফ্যাক্টরি, ধুলাবালি নাই, সিমেন্ট ফ্যাক্টরি মনে হবে না। কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি গিয়েছিল, তাদের টিচাররা আমাদের এত বড় একটা মেল দিয়েছে, তারা লিখেছে মেলের ভিতরে, আমি ছোট্ট একটা অংশ আপনাদের বলি, তারা বলেছে যে সিমেন্ট প্ল্যান্ট যে এরকম এটা আমাদের বিশ্বাস ছিল না, আমরা মনে করতাম সিমেন্ট প্ল্যান্ট মানে ঘর ঘর শব্দ হচ্ছে আর ডাস্ট হচ্ছে আর মানুষের মুখে গামছা বেঁচে আছে, কিন্তু এখানে যাওয়ার পর সিমেন্ট কোথাও উৎপন্ন হয় এটা আমরা বুঝতে পারলাম না। আর একটা ব্যাপার বলি, সেভেন ডিক্সের কিন্তু বল মিল যেটা আছে 4টা, প্রত্যেকটা কিন্তু আলাদা ইউনিট, অর্থাৎ আমাদের আলাদা বল মিল কিন্তু, কিন্তু যেসব ফ্যাক্টরিতে আপনারা যান আমি বিষেধাগার করছি না, তারা কিন্তু একটা বল মিলের মধ্যে সব সিমেন্ট করে। আমরা যেটা ওপিসি তৈরি করি সেটা শুধুমাত্র ওপিসি তৈরি করি, যেটা পিসিসি তৈরি করি এম সেটা এম, যেটা বিএম সেটা বিএম, আর একটা করি আমরা এক্সপোর্ট বিদেশে। 4টা লাইন আমরা আলাদা তৈরি করেছি, একটার ভিতরেই বড় একটা বল মিল বসায় করলে খরচ কম করতে পারতাম, ইলেকট্রিসিটি কম উৎপাদন হইতো, খালি শিফটিং, কিন্তু তাতে কী হইতো ওই যে রেখে আসা সিমেন্ট একটার সাথে একটা কিন্তু মিশে যায়, প্রোডাকশনের লাস্ট এবং প্রোডাকশনের ফার্স্ট কন্টিনিউশনের চান্স থাকে, এটাও কিন্তু আমরা করিনি, এটা আমরা ফ্যাক্টরিতে রেখেছি। তো আমি আর সময় নষ্ট করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, আমি অনেক কিছু স্কিপ করেছি সময়ের কারণে, আমরা ফ্যাক্টরিতে এখান থেকে যাওয়া খুব কঠিন কিছু না, আমাদের সিলেট থেকেও লোক গিয়েছে সকালবেলা যে আবার রাত্রে চলে এসেছে। তা আপনারা যদি কখনো চান এখানে যারা আছেন আমরা আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্টে নিয়ে যাবো, আপনাদের কিচ্ছু করা লাগবে না, আবার জায়গার জিনিস জায়গায় ফেরত দিয়ে যাবো রাত্রেবেলায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।